হ্যাঁ গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ডট পিন্টু। তো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন সেজেছি একটু। তো কেন সেজেছি বলো তো, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তাও একবার বলেই দিই, আমরা যাচ্ছি আজকে গির্জায়। তো 25শে ডিসেম্বর দিন যেতে পারিনি, আজকে হচ্ছে 28 তারিখ, তাহলে ভাবো কতদিন পরে যাচ্ছি। তো তাও গড আমাদেরকে চেয়েছেন যে আমরা যাই, তো এই কারণেই যাচ্ছি। হয়তো যাওয়া হতো না, ভেবেছিলাম অনেকদিন থেকে যাব কিন্তু যেতে পারিনি, তো অবশেষে যাচ্ছি আজকে। তো ওখানে যাই আর তোমাদেরকেও সাথে নিয়ে যাই, ওখানে কি কি করি কি না করি সবটাই তোমাদের দেখাবো। আর আমাকে হয়তো বেশি দেখতে পারবে না, কারণ ফোন ধরার মতো কেউ নেই। তো সব ওখানে কেমন কি সাজিয়েছে গির্জাটা সেটাই দেখাবো। আমরা যাচ্ছি রানাঘাট বেগুপাড়ায়, যে গির্জাটা আছে সেখানে যাচ্ছি। তো চলো বেরোনো যাক, সবাই রেডি হয়ে গেছে আমরা। এই হচ্ছে আমার ফাইনাল লুক, বলবো না কারণ এর উপরে আমার সোয়েটার পরতে হবে। তো এই হচ্ছে আমার এখনকারের লুক। তো সোয়েটার পরবো, সোয়েটার পরলে যা দেখতে পাচ্ছ কিছুই থাকবে না, পুরো সোয়েটারের লুকটা দেখতে পারবে। তো ঠান্ডার সময় সোয়েটার না পরে যে স্টাইল দিয়ে যাবো সেটাও তো হবে না বলো, সোয়েটার তো পরতেই হবে। মাথায় কিছু দেবো না, এমনি সোয়েটারটাই শুধু পরবো। আর চাদর নিয়েছি, যদি বেশি ঠান্ডা লাগে তো তখন পরবো, তো মনে হচ্ছে সেরকম ঠান্ডা লাগবে না। মানে একেবারে ঢেকে ঢুকে গেলে লোককে কী দেখাবো। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আজকে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখন রানাঘাট বেগুপাড়ায়, যে চার্চ আছে সেখানে পৌঁছে গেছি। চলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাই। তো এই যে আমাদের গড যিশু, দেখতেই পাচ্ছ ছোট্ট বেবি। তো এখান থেকে স্টার্ট করছি দেখানো, তো চলো সবটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে বেশ সুন্দর সিনারি মতো করেছে। তো এই দেখো মেষ, মানে ভেড়া জাতীয় কিছু বানিয়েছে, যে এখানে পাখি। তো তোমরা দেখো কি বানিয়েছে, সবটা আমি বলতে পারছি না, তো দেখো তোমরা দেখে বুঝে নাও কি। আর যিশু যেখানে জন্ম নিয়েছিল সেই মানে সেরকম কিছু বানানোর চেষ্টা করেছে যেভাবে জন্মটা হয়েছিল। তো এই ভিতরটাই চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে। অনেক ফুল গাছও আছে এখানে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ যিশু, মা বাবা আর কে কে আছে, এই যে তো দেখতেই পাচ্ছ তোমরা। এতক্ষণ কিন্তু বাইরেটা দেখেছি, এবার যাব ভিতরে। তো ভিতরে কি আছে আমি কিচ্ছু জানি না, তো ভিতরে গিয়ে দেখতে হবে কি আছে। এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, তো চলো ভিতরে প্রবেশ করা যাক। তো প্রথমেই তো গেটের সামনে দেখো লেখা আছে, আমি প্রকৃত মেষপালক, মানে যিশু খ্রিস্ট কিন্তু, মানে যিনি যিশু আমাদের গড, সবার গড। তো উনি কিন্তু মেষ পালন করতেন, মানে ভেড়া ছাগল এসব হয়তো, তো এগুলো হচ্ছে পালন করতেন। এই দেখো উপরটা দেখো, ও ভেড়া এখানে। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে বেশ লোকজন আছে, তো আমি কিন্তু সবটা মিউট করছি, কেন বলো তো, এখানে একটা মিউজিক চলছিল, তো মিউজিকটা যদি আমার ভিডিওতে চলে আসে তো কপিরাইট এসে যাবে, এই কারণে মিউট করতে হয়েছে। এই যে বেবি, এটা হচ্ছে বেবি যিশু, দেখো কি কিউট লাগছে দেখতে। তো আমি একটু পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, জানি না ওদের প্রণাম কীভাবে করতে হয়। তো আমি পায়ে হাত দিয়ে এমনি আমরা যেরকম ভগবানকে প্রণাম করি সেইভাবেই প্রণামটা করেছি। আর ভিতরে যাওয়া নিষিদ্ধ, দেখো টেবিল চেয়ার পাতা আছে, ওই বেঞ্চগুলো, তো সেখানে আমরা যেতে পাচ্ছি না ভিতরে। এখানে ব্যারিকেড টাইপের দেওয়া আছে, তো যে যিশুর যে মেন ফ্রেমের মধ্যে আছে সেটা দেখতে পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে নিচু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো তাও হচ্ছে না, কারণ সামনে যে ঝুলপি ঝুলপি দেখছো। তো তো এই দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও নিচ থেকে দেখাই। এই দেখো এইভাবে আছে, এটা দেখার জন্যই এত দূর ছুটে আসা। তো এটা যদি না দেখাই তোমাদের তো কেমন হবে, আমি দেখলাম তোমরা দেখবে না সেটা কি হয়। তো অনেক কষ্ট করে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, ভিতরে যেতে পারিনি তো খুব কষ্ট হচ্ছিল, যে গিয়ে কাছ থেকে দেখতে পারতাম। এবার আমাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো
আমার সোনা ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, এই যে দেখো দেখো, ও এখন মেলায় যাবে, এখানে ওর ভালো লাগছে না, বলছে মেলায় যাব কখন, এটা কিনবো সেটা কিনবো, বায়না করেই যাচ্ছে। তো এবার বাইরের দিকে যাই, দেখি আর কি আছে দেখার মতো। এই যে এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু ছবি আছে, সব লেখাও আছে কি কি সব কিছু, তোমরা পড়ে নাও। এখানে এসে সবাই বাতি জ্বালায়, তো এই যে এখানে জ্বলছে কিছু বাতি, 25শে ডিসেম্বরের দিন হয়তো বেশি বেশি বাতি জ্বালায়, আজকে একটু কম জ্বলছে। আর আমরা যখন এসেছি অনেকটা লোক কম, কেন বলো তো, আমরা বিকেল বিকেলের টাইমে গেছি, তখন এখনো অন্ধকার হয়নি, দেখেই বুঝতে পারছো এখনও অন্ধকার হয়নি। আর আমরা গেছি 28 তারিখে, তো 25শে ডিসেম্বর চলে যাওয়ার 3 দিন পরে গেছি, তো যাদের দেখার দরকার ছিল তারা আগে আগে এসে দেখে গেছে, আমরাই লাস্ট মনে হচ্ছে। তো এই যে পিছনের সাইডটা, এটা পিছন না সাইডটা, এটা এক সাইড দিয়ে, আর চলো সামনের দিকে আরও কী কী আছে তোমাদেরকে ঘুরে দেখাই। আমি তো সবটা জানি না কী দেখি এখানে আছে মূর্তি, তো সবটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এখন আমরা গির্জা থেকে বেরিয়ে এসেছি, এবার মেলার ভিতরে ঢুকছি। তো আমার সোনা এখন বায়না করছে এই মিকি মাউসে উঠবে, তো মিকি মাউস অনেকটাই হাইট ছিল, তো উঠে একা একা খেলতে পারবে না, যদিও দাদা থাকতো সাথে তাহলে হয়তো পারতো দেখে দেখে, তো ওর দাদা আসেনি তো যদিও। তো এখন আমরা ওকে একটা গাড়িতে উঠিয়েছি, এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়িতে বসানো হলো, ও উঠতে চাচ্ছিলো না, ও ব্রেক ডান্স, বড় বড় নাগরদোলা এইগুলোতে উঠতে চাচ্ছে, তো ওকে কি ওঠানো যায় বলো ওইগুলোতে। তো অনেক বুঝিয়ে বুঝিয়ে এটাতে ওঠানো হলো, তো একটু চড়ে নিক, তারপর আমরা মেলার ভিতরের দিকে যাব। মেলা তো বসেছে রাস্তার দুই সাইড দিয়ে, মানে হাই রোডের দুই সাইড দিয়ে মেলা বসেছে, তো দেখতে দেখতে যাব, তোমাদেরকেও দেখাবো।
আমার সোনায় আর আমি মানে অনেকক্ষণ তো খুঁজছি এনাকে, কিন্তু খুঁজেই পাইনি। তো অবশেষে এনার দেখা পেলাম। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এটা কিন্তু রাস্তার সাইড দিয়ে হয়েছে। তো এই যে আমাদের স্যান্টা ক্লজ। তো চলো, এখানেও যিশুর জন্মের ওই সব তুলে ধরেছে। এখানে দেখো, মানে তুলো দিয়ে, তুলো না তুলোই হবে হয়তো, মানে বরফ বানিয়েছে, বরফের মধ্যে স্যান্টা হরিণের গাড়িতে করে যাচ্ছে। খুব সুন্দর লাগছিল দেখতে। এবার আমার সোনায় বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। এখন আইসক্রিম খাচ্ছে, দেখতে পাচ্ছ আইসক্রিম খাচ্ছে, আর বন্দুক দিয়ে বেলুন ফাটাবে বলে। তো এই যে এখানে চারটে বেলুন দিচ্ছিল 20 টাকায়। তো দাদার সোনায় ফুটিয়েছে 3টে, আর আমি একটা ফাটিয়েছি। ওটা ফাটিয়েছে যেগুলো, সেগুলোতে একটা কিচ্ছু বাদেনি। তো আমি যেটা ফাটিয়েছি, তো কী পেয়েছেন, একটা সেফটি পিন পেয়েছি। তো নেই মামার থেকে কানা মামাই ভালো। এবার চলে এসছে আর এক জায়গায়। এই দেখো নৌকা দেখতে পাচ্ছ, এখানে একটা জলের মধ্যে নৌকা রেখেছে, আর আমার সোনায় সেই বায়না করেছে যে আমি এই নৌকাতে উঠব। নৌকায় চড়ার বায়না বিশাল ওর। তো এখানে কি ওঠানো যায় দেখো, ওই দেখো নৌকা সাইডে দাঁড়িয়ে আছে, ওঠার জন্য কাঁদছে। অনেক বোঝানোর পরে বুঝতে পারলো। এখানে দেখো পুতুলের মতো সাজিয়েছে অনেক কিছু, কেউ সবজি বিক্রি করছে, কেউ ধান ভাঙছে, কেউ বাজারে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে, দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে।
আমরা এখন বেরিয়ে যাব, হয়ে গেল মোটামুটি ঘোরা। আর রাস্তা যদি পাই কিছু দেখার মতন তো নেমে দেখে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। আর কারা কারা গিয়েছিলে 25শে ডিসেম্বরে বা আগে পরে যারা গেছো গির্জায়, তো আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে জায়গাটা। এই দেখো মেলা, এখানে নাগরদোলা টাগরদোলা সবই আছে। আবার লাস্টে যাওয়ার সময় দেখলাম আর একটা মানে সাজানো হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাড়ি গিয়ে দেখা করার হবে না হয়তো। তো আগেই বলে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন কোনো ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটাও অল করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে নেক্সট আর একটা নতুন সুন্দর একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করো অনেক অনেক।